অনলাইন ক্লাসে শ্রীরামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে 2021 শিক্ষাবর্ষের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টির নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটিতে তোমাদের নির্ধারিত কাজটি হচ্ছে সুস্থ দেহে সুন্দর মন। এই প্রবাদটির আলোকে তোমার শারীরিক ও মানসিক সুস্থতায় দৈনিক কার্যক্রমের একটি ধারাবাহিক তালিকা তৈরি করো। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এই তালিকাটি হবে। তো প্রথমেই তুমি এর সূচনায় লিখতে পারো, শারীরিক সুস্থতার প্রধান বাহনী হলো ব্যায়াম। ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না। সুখী সুন্দর জীবনযাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না। সুস্থ দেহে সুন্দর মন, এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত। মন ছাড়া দেহ এককভাবে চলতে পারে না। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনেরও উন্নতি সাধন করে। শরীর ও মন একে অপরের পরিপূরক, একটিকে ব্যতি রেখে আরেকটি কল্পনা করা যায় না। দেহ ভালো না থাকলে মন খিটখিটে থাকে, সব কিছুতেই যেন অনীহা। শরীর হচ্ছে মনের আধার, তাই শারীরিক সুস্থতার উপর নির্ভর করে মানসিক সুস্থতা। নিম্নে আমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রমের একটি ধারাবাহিক তালিকা তৈরি করা হলো। সকাল, শারীরিক সুস্থতার জন্য আমি নিয়মিত পরিমিত ব্যায়াম করে থাকি। সকালে ব্যায়াম করলে এর সুফল পাওয়া যায় বেশি, তাই আমি সকালে ব্যায়াম করি। অনেক ধরনের ব্যায়াম রয়েছে, তবে আমি সরঞ্জামবিহীন ব্যায়াম বা প্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি। আমি যে সকল ব্যায়াম করে থাকি সেগুলো হলো, তারপর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের নাম এখানে লিখে দিয়েছি, স্পিড এক্সারসাইজ, সিট আপ, হাঁটু ভেঙে সিট আপ, চিন আপ, পুশ আপ, হেড স্প্রিং, নেক স্প্রিং, হ্যান্ড স্প্রিং, বল পাসিং। উপরের উল্লেখিত ব্যায়াম আমার শারীরিক পেশিকে মজবুত ও সুগঠিত করে। অতিরিক্ত ব্যায়াম শরীরের জন্য ক্ষতিকর, এতে দেহ ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে, তাই পরিমিত ব্যায়াম করা উচিত। তারপর দুপুরে তেমন কোনো ব্যায়াম আমি করি না। দুপুরে খেয়ে বিশ্রাম করি কিছুক্ষণ। খাওয়ার পর ব্যায়াম করা শরীরের জন্য ক্ষতিকর, তাই খাওয়ার পর ব্যায়াম করা থেকে বিরত থাকা কল্যাণকর। বিকালবেলা বন্ধুদের সাথে মাঠে খেলি, খেলাধুলা ব্যায়ামের অংশ। বিকালে আমি ক্রিকেট ও ফুটবল খেলি। সন্ধ্যা, এই সময় সাধারণত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি। এতে কোনো সরঞ্জাম ব্যবহার করার প্রয়োজন হয় না, মাটিতেই করা যায়। এর মধ্যে হ্যান্ড স্ট্যান্ড এবং হেড স্ট্যান্ড অন্যতম। হ্যান্ড স্ট্যান্ড মূলত হাতের তালুতে ভর করে দাঁড়ানো হয় এবং হেড স্ট্যান্ড হলো মাথার উপর ভর করে দাঁড়ানো। এই পদ্ধতিতে কিছুক্ষণ ব্যায়াম করে থাকি। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই, কারণ প্রতিটি মানুষের দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। তা না হলে শরীর আর মন দুটোই অবসাদ আর ক্লান্ত বোধ করে। ব্যায়ামের পাশাপাশি বিশ্রাম আর বিনোদনের উভয়ের প্রয়োজন রয়েছে, তাই আমি চেষ্টা করি প্রতিদিন পরিমিত পরিমাণের খাওয়া দাওয়া, বিশ্রাম করা, শরীরচর্চা সবই করে থাকি। তাই শরীর আর মন উভয়ের প্রতি মানুষের যত্নশীল হওয়া প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করতে পারবে সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।